আচ্ছা বলছিলাম যে আমরা অন্য কোনো কাজ করতে পারি না, মানে যেই পরীক্ষাটা তুমি দিয়েছো সেটা ছাড়া যদি অন্য যা পরীক্ষা দেবে তাতে আমরা রাজি। সব বেয়ারা তো অন্য কোনো উপায় নেই, নৌকা টানা চাইলে আমি যা বলবো তাই করতে হবে। বেশ তো, তাহলে তাই হবে। আমি তোমায় এমন মজার গল্প বলবো না যে তুমি হাসতে হাসতে এখানেই লুটোপুটি খাবে। মজার গল্প আবার কি? আমি বাঘুরামের কাছে ছোটবেলা থেকে অনেক মজার গল্প শুনেছি। কার কাছে গল্প শুনেছো? কি নাম বললে? আরে বাঘুরাম গো বাঘুরাম, সে এক ভারী মজার বাঘ। তুমি যদি একটিবার তাকে দেখতে, হাসতে হাসতে তোমার পেটে খিল ধরে যেত। বেশ, আমি তাহলে তাকেই দেখতে চাই এক্ষুনি। তাকে কি করে দেখতে পাবে তুমি? সে তো অনেক দূরে আছে। তুমি দেখাবে তাকে। আমার হাতে হাত দাও। আর তোমার বাঘুরামের কথা ভাবো, তাহলেই হবে। আমার পথে কোনো কাঁটার থাকবে না, কোনো ভুল হবে না। এবার আট ঘাট বেঁধে এগোতে হবে। তুমি তাহলে আমার পিছু ছাড়বে না, তাই তো কামিনী? শুনে আনন্দ পেলাম। ঠিক তাই, যতদিন প্রাণ ভোমরার জ্যোৎস্না তোমার কাছে আছে ততদিন আমার হাত থেকে তোমার নিস্তার নেই কাল নাগিনী। বাহ, বেশ বেশ, রাক্ষসী শক্তি তুমি নতুন করে ফিরে পেয়েছো দেখছি। তার মানে কামিনী সত্যি হাল ছাড়ে না, জেনে বড় আনন্দ পেলাম। আরো খুশি হবে তুমি যদি আমার সঙ্গে হাত মেলাও। আমার সঙ্গে হাত মেলালে কিন্তু আখেরে লাভ তোমারই। লাভ? লাভ ক্ষতি শত্রুতা শুধু আমার, আমার, আমার। মানো আর না মানো কাল নাগিনী, রাক্ষসী শক্তির ক্ষমতাও কিন্তু কিছু কম নয়।
আমার সঙ্গে লড়াই করে নিজের শক্তি ক্ষয় করতে চাও নাকি? না না কামিনী, আমি তো কেবল পরীক্ষা করে দেখলাম আমার সঙ্গী হওয়ার যোগ্যতা তুমি অর্জন করেছো কিনা, শত্রু হিসেবে তুমি কতটা ভরসার যোগ্য। ভরসা? এই ভরসাই চাই তোমার কাছ থেকে, আর তারপর আমার চাই প্রাণ ভোমরা। আমার সঙ্গে যোগ দিতে চাও তুমি, তাই তো? কিন্তু তার আগে তোমাকে যে একটা কাজ করে দিতে হবে কামিনী, সেটা পারলে তোমার জন্য আমার গুহার দরজা চিরকালের মতো খুলে যাবে। কামিনী, সবার আগে বুড়িমাকে সরাতে হবে, তবেই রোহিণীকে অনেকটা দুর্বল করা যাবে, আর এটাই হবে তোমার আমাকে দেওয়া বন্ধুত্বের উপহার। উপহার দাও, বন্ধুত্ব নাও। তার মানে কালনাগিনীর কাছে যেতে গেলে বুড়ি মাকে শেষ করতে হবে। বেশ বেশ, বুড়িমা তবে এবার তোমার পিতায় নেওয়ার পালা। এই নাকি তোমার সেই মজার বাঘুরাম? কি করবে ও, পড়ে পড়ে তো ভস ভস করে ঘুমোচ্ছে, চত্ব সব। রাজকন্যা, তুমি এই সময় আর অন্য কাউকে পেলে না রাজকন্যা? হ্যাঁ, তোমার বাঘুরাম আজ অব্দি কোনো কাজে এসেছে? তার কাজ হচ্ছে শুধু খাওয়া আর ঘুমার কিচ্ছু নয়। চত্ব, আমার বাঘুরামকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। এই যে অনেক সময় নষ্ট করেছো তোমরা আমার, এখান থেকে যাও তো, আমার কিচ্ছু চাই না আর তোমরাও কিছু পাবে না। ও বাকু দাদা, বাকু দাদা উঠো। আরে ডেকে ডেকে তো গলা ফাটিয়ে ফেললাম গো বাকু দাদা, ওঠো। ও বাকু দাদা ওঠো না। এটা কে? জয় নাগ। ও ও, আমার আরেক মজার বন্ধু। আরে এ তো মহাজালা হলো দেখছি, দাঁড়াও তো। ওরে বাবা রে, ওরে বাবা, এই শত্রুর আক্রমণ! কামিনী, কালনাগিনী সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো গো, বাঁচাও। কেউ না গো বাকু দাদা, আমি জয় নাগ। তোর এত বড় সাহস, তুই কিনা আমায় মারলি? তোকে আজ আমি মেরে মেরে তক্তা বানিয়ে কবে থামব? না মানে তুমি মরার মতো ঘুমোচ্ছিলে কিনা তাই আমি মানে ভাবলাম, তোমার তো বয়স নেহাত কম হয়নি, যদি ভালো মন্দ কিছু একটা। আমার কচি বয়স নিয়ে রসিকতা? হ্যাঁ, আর তোরাতে কি জন্য ডাকছিলি আগে তাই বল। না মানে ঘুম আসছিল না, তার উপর বন্ধুর কথা মনে হচ্ছিল তাই। তোর ঘুম আসছে না বলে তুই কিনা আমার কাঁচা ঘুম ভাঙিয়ে আদিক খেতা করছিস? তবে রে বজ্জাত প্রাণী, তোকে আজ আমি চিবিয়ে খাবো। ওরে বাবা গো, বুড়ো বাঘু মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও। Thank you.
আমি দেখেছি এই আয়নার সাহায্যেই রাজমাতা কিভাবে অন্য স্থানে পৌঁছে গেছে। কিন্তু রাজমাতা গেল কোথায়? আয়না, আমি রাজমাতার কাছে যাব। আমি শুধু কামিনীর কথা শুনি, রাজমাতার কাছে যেতে চেয়েছি। ওকে আমি রাজা মশাইয়ের কাছে পাঠালাম। এ কোথায় এলাম আমি? তার মানে কি রাজমাতা এখানেই এসেছে? তোমরা এখানে? একি মোহিনী, তুমি এখানে? বেশ তো, রাজমাতা তার মানে তোমাদের কাছে পৌঁছে গেছে। মোহিনী, মোহিনী এখান থেকে পালাও। মোহিনী, এখানে বিপদ আছে। মোহিনী পালাও, এখান থেকে পালাও। জানি তো এখানে খুব বিপদ, কিন্তু তা যে শুধুমাত্র তোমাদের জন্য। তোর সাহস তো মন্দ নয়। অস্ত্র নামাও। আমি কে তোমরা জানো না? রাজমাতা জানতে পারলে কিন্তু তোমাদের সাজা হবে। আমরা শুধু একজনকেই চিনি, কাল লাগিনি। আর যাদের আমরা চিনি না তাদের আমরা শেষ করে দিই। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও তোমরা। ও কিছু করেনি, ও কিছু জানে না। না 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 না, আমাদের একটা কিছু করতে হবে জ্যোৎস্না। জ্যোৎস্না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। মোহিনীকে বাঁচাতে হবে এখান থেকে। তাহলে তোমার সমস্ত শর্ত পূরণ হয়েছে তো? তাহলে আমরা যা চাইছি সেটা দেবে তো? দাঁড়াও, thank you.
তাদের পুরস্কার। শুধু আমাকে হাসানোর জন্য নয়, তোমরা আমার জেদের সামনে মাথা নত করোনি, নিজেদের লক্ষ্যে অটল থেকেছো, এই তারই পুরস্কার। ধন্যবাদ তোমায় কেল্লার রাজকন্যা, তুমি আমাদের অনেক বড় সাহায্য করলে, তুমি খুব ভালো। যোথা, সাবধানে যাত্রা করো, তুমিও ভালো থেকো, ধন্যবাদ তোমাকেও। চলো, তাহলে আমাদের ১৩ নদীর পেরোনোর পালা। ওই পাজি রানী ফেরেনি তাহলে, মনে তো হচ্ছে আজ রাতেও প্রাসাদে ফিরবে না। না, আজ বড় বাঁচা বেঁচে গেছি। এরপর থেকে সমস্ত কাজ খুব সতর্কভাবে সাবধানে করতে হবে। ওই পাজি রানীর সমস্ত রহস্য আমাকে জানতেই হবে। যাক, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই, বরঞ্চ প্রধান কক্ষসীর কাছে ফিরে যাওয়াটাই ভালো। আজ সারাদিন যা যা হলো তার কানে তুলতে হবে তো। অনেকক্ষণ বাদে আমার রাজকন্যার মুখ থেকে মেঘ সরে আলো দেখা দিয়েছে। হ্যাঁ যোদ্ধা, সত্যি বলতে পারেন আশার আলো দেখা দিয়েছে। যেভাবে একের পর এক আমরা বাধা বিপত্তি পার করেছি, এবার মনে হচ্ছে ভাগ্য আমাদের সহায় রয়েছে। শুধু কি ভাগ্য রাজকন্যা, তোমার যোগ্যতাই তোমার শক্তি। আর আপনি, আপনি তো আমার সবচেয়ে বড় শক্তি। আমি জানি আপনি আমার পাশে থাকলে আমায় কেউ আটকাতে পারবে না। দেখুন, তারা খসা খসে পড়া তারাদের কাছে কিছু চাইলে সেটা নাকি সত্যি হয়। আমার বাবা মাকে যেন উদ্ধার করতে পারি আমি, আমার পরিবার যেন আবার এক হয়। আমার রাজকন্যা যা যা চাইল সব যেন সত্যি হয়।